টেন টিভি দেশ ও দশের কথা বলে। জার্মানিতে দ্রুতগতির ট্রেনে চুরির হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির বাভারিয়া অঞ্চলে একটি ট্রেনে ওই হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সন্দেহভাজন হামলাকারীদের অবশ্য আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৩ জন আহত হয়েছে, তবে ঘটনাস্থলে আর কোনো হুমকির অবশিষ্ট নেই। সংবাদ মাধ্যম দ্য বিল বলেছে, আহত ৩ জনের মধ্যে 2 জন অধিক মাত্রায় আক্রান্ত হয়েছে, তবে তারা জীবন হুমকিতে থাকার মতো অবস্থায় নেই। জার্মানিতে ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের তৎপরতা বেড়েছে। টেন টিভি দেশ ও দশের কথা বলে।